কুড়ি বছরের শান্তনুর সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল রতন টাটার আকর্ষণীয় এই কাহিনী। 9 অক্টোবর 2024 তারিখে ভারতের বিশিষ্ট ব্যবসায়ী এবং সাধারণ মানুষের হৃদয়ে রাজ করা রতন টাটার মৃত্যু হয়। তার শেষ যাত্রায় পুরো দেশ শোকাহুল ছিল এবং তাকে হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানানো হয়। রতন টাটার অন্ত্যেষ্টিক্রিয়ার দেশ বিদেশে বিখ্যাত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। রতন টাটার শেষ বিদায়ে তার বিশ্বস্ত বন্ধু এবং খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত শান্তনু নাইডু সামনে ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি লিঙ্কডইনে একটি আবেগপ্রবণ পোস্টও শেয়ার করেছিলেন। আনচোখে জল দিয়ে রতন টাটাকে শেষ বিদায় দিতে গিয়ে শান্তনু লিখেছেন, এই বন্ধুত্ব আমার মধ্যে যে শূন্যতা তৈরি করেছে আমি আমার বাকি জীবন তা পূরণ করার চেষ্টা করব। প্রেমের জন্য দুঃখের মূল্য দিতে হয়, বিদায় আমার প্রিয় লাইট হাউস। তিনি রতন টাটার সঙ্গে তার একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন। শান্তনু নাইডুকে পুনেতে শান্তনু নাইডুর জন্ম। 2014 সালে পুনে বিশ্ববিদ্যালয় থেকে শান্তনু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। এরপর 2016 সালে তিনি কর্নেল জনসন গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনের মাস্টার ডিগ্রি অর্জন করেন। এরপর 2016 সালে তিনি কর্নেল জনসন গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনের মাস্টার ডিগ্রি অর্জন করেন। শিক্ষা শেষ করার পর তিনি টাটা অ্যালেক্সিতে অটোমোবাইল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী শান্তনু জুন 2017 থেকে টাটা ট্রাস্টে কাজ করছেন। তিনি রতন টাটার সহকারী ছিলেন। রতন টাটাকে বিনিয়োগের পরামর্শ দিতে নাইডুর প্রতিভায় রতন টাটা অত্যন্ত মুগ্ধ ছিলেন। এই জন্য রতন টাটা নিজেই ফোন করে সহকারী হবার প্রস্তাব দিয়েছিলেন। এরপর 2022 সালে তিনি রতন টাটার অফিসে জিএম হিসেবে নিযুক্ত হন। শান্তনু নাইডুর জন্ম 1993 সালে মহারাষ্ট্রের পুনেতে। শান্তনু রতন টাটাকে স্টার্ট আপে বিনিয়োগের জন্য পরামর্শ দিতেন। কিভাবে রতন টাটার সঙ্গে পরিচয় হয়েছিল তারপর গাঢ় বন্ধু হয়ে গেল। শান্তনু নাইডু রতন টাটার সঙ্গে পরিচয় এবং বন্ধুত্বের কারণ হল পশু ও প্রাণী প্রেম। তাদের প্রথম সাক্ষাৎ 2014 সালে হয়। নাইডু দুর্ঘটনায় আহত কুকুরদের বাঁচানোর জন্য তাদের গলায় রিফ্লেক্টিভ কলার বানাতে এবং পরে ওই কলার কুকুরের গলায় লাগিয়ে দিতেন, যাতে ড্রাইভার অন্ধকারেও এই রিফ্লেক্টিভ কলার দেখতে পায় এবং গাড়ি থামিয়ে দেয়। এই ধারণা রতন টাটাকে অত্যন্ত মুগ্ধ করেছিলেন, যার পরেই রতন টাটার সঙ্গে শান্তনুর সাক্ষাৎ হয় এবং শান্তনু সহকারী হওয়ার পর তারা খুব ভালো বন্ধু হয়ে যান। প্রথমবার যখন নাইডু রতন টাটার সঙ্গে মিলিত হন তখন তিনি মাত্র 20 বছরে ছিলেন। স্টার্ট আপের মালিক চাকরির পাশাপাশি শান্তনু গুড ফেলোর্স স্টার্ট আপের মালিকও। এই কোম্পানির প্রবীণ নাগরিকদের জন্য ব্যাপক সহায়তা প্রদান করে। বলা হয়ে থাকে যে এই কোম্পানির মূল্য প্রায় 5 কোটি টাকা। তিনি একজন খ্যাতনামা ভারতীয় ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, জুনিয়র সহকারী, ডিজিএম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেখক এবং উদ্যোক্তা। পশুপ্রেম এবং সমাজসেবার অনুভূতি হৃদয় ধারণকারী শান্তনু মোটোপজ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যা রাস্তার কুকুরদের সাহায্য করে। নাইডুর নেতৃত্বে মোটোপজ 17টি শহরে সম্প্রসারিত হয়েছে এবং 8 মাসে 250 জন কর্মচারীকে নিয়োগ করেছেন।